हेलो कोडर्स, दिस इज एल्गोबोट 04XB। वीडियो ट्यूटोरियल है हमारे लेटेस्ट कोड फोर्सेस राउंड 798 डिफ 2 এর प्रॉब्लम ए लेक्स स्ट्रिंग নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিজে একবার পড়ে নেবেন। এখানে অ্যাকচুয়ালি একটা দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, স্ট্রিং এ এবং স্ট্রিং বি, এবং স্ট্রিং এ এর লেন্থ হচ্ছে এন, স্ট্রিং বি এর লেন্থ হচ্ছে এম। আর আরেকটা স্ট্রিং আমাকে আউটপুট দেখাতে হবে, সেটা হচ্ছে স্ট্রিং সি। এখন স্ট্রিং সি এর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, স্ট্রিং সি বিল্ড করা হবে এই পদ্ধতিতে, প্রতিবার আমি স্ট্রিং এ থেকে যে কোনো একটি ক্যারেক্টার পিক করে সেটা সিতে রাখতে পারবো, আবার স্ট্রিং বি থেকে একটা ক্যারেক্টার পিক করে আমি সিতে রাখতে পারবো। এখন এই প্রসেসটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এ এবং বি দুইটাই নন এমটি আসে, মানে যে কোনো একটা যদি খালি হয়ে যায় তাহলে আমার প্রসেসটা ব্রেক হয়ে যাবে। আর সি এমনভাবে বিল্ড করতে হবে যাতে আমার সি এর ভ্যালুটা লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট হয়। এখন লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট অর বিগেস্ট বলতে কী বোঝায়, লেটস সে আমার কাছে একটা স্ট্রিং আছে এ বি সি ডি ই এফ, আর এখানে আরেকটা স্ট্রিং আছে এ বি সি ই ডি এফ। এখন এই দুইটার মধ্যে লেক্সিকোগ্রাফিক্যালি ছোটো কোনটা? তো আমরা যদি দেখি প্রত্যেকটা ইন্ডেক্স পার ইন্ডেক্স আমরা যদি কম্পেয়ার করি, প্রথম ইন্ডেক্স পর্যন্ত দুইটা স্ট্রিং এ সমান, দ্বিতীয় ইন্ডেক্স পর্যন্ত কোনো কম্পারিজন নাই, তৃতীয় স্ট্রিং পর্যন্ত ইকুয়াল, থার্ড স্ট্রিং এ থার্ড ইন্ডেক্সে এসে আমার যে সেকেন্ড স্ট্রিং এর যে ভ্যালুটা সেটা কিন্তু বড়। দ্যাট মিন্স আমার ফার্স্ট যে স্ট্রিংটা সেই স্ট্রিংটা হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি মিনিমাম। সো আমার যে স্ট্রিং সিটা বিল্ড করতে হবে, আমার যে স্ট্রিং সি বিল্ড করতে হবে সেটার সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত যত সামনে সম্ভব মিনিমাম ক্যারেক্টার রাখতে হবে। যত সামনে সম্ভব মানে ছোট ক্যারেক্টারগুলো যত সংখ্যক আমি সামনে রাখতে পারবো, এভাবে আমার স্ট্রিং সিটা বিল্ড করতে হবে। এখানে আরেকটা এক্সট্রা কন্ডিশন আছে, সেটা হচ্ছে মানে প্রথম অপারেশনটা তো হচ্ছে আমি যে কোনো স্ট্রিং এ থেকে একটা ক্যারেক্টার সিতে রাখতে পারবো, দ্বিতীয় অপারেশন হচ্ছে স্ট্রিং বি থেকে একটা ক্যারেক্টার সিতে রাখতে পারবো, কিন্তু আমি কোনো একটা নির্দিষ্ট অপারেশান আমি একটানা কে সংখ্যক বারের বেশি করতে পারবো না। লেটসে আমি একটানা দুইটা, আমার কে এর ভ্যালু হচ্ছে টু, এখন আমি একটানা দুইটা ভ্যালু আমি এ থেকে সিতে রাখলাম, আমি আবার তৃতীয় ভ্যালুটা আমি এ থেকে সিতে রাখতে পারবো না, একটানা কে সংখ্যক এর বেশি কোনো অপারেশান আমি করতে পারবো না দুইটা অপারেশানের মধ্যে। এগুলো হচ্ছে কন্ডিশন এবং এটা হচ্ছে আমার আউটকাম যেটা এক্সপেক্টেড। এখন কথা হচ্ছে কীভাবে এটা আমি সলভ করবো, এটা জাস্ট একটি ইমপ্লিমেন্টেশন প্রবলেম। আমি একটা টেস্ট কেস দেখাই এখান থেকে, লেটস সে আমি এটা নিলাম, তো এটা যদি আমরা একটু দেখি, আমার যে প্রথম স্ট্রিংটা, প্রথম স্ট্রিংটা হচ্ছে, এটা হচ্ছে আমার প্রথম স্ট্রিং, যেটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে এ আর নিজেরটা হচ্ছে বি। এখন আমার সি বিল্ড করতে হবে, আমার এখানে সি বিল্ড করতে হবে, আর আমার কে এর ভ্যালু কত দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে থ্রি, মানে আমি একটানা তিনটা অপারেশান মানে একসাথে করতে পারবো। তো সবার আগে আমরা একটা জিনিস দেখি, সবার আগে আমরা যেটা করব, যেহেতু আমার সিটা বিল্ড করতে হবে এমনভাবে যাতে আমার সবচেয়ে মিনিমাম ক্যারেক্টারগুলো সামনে থাকে, সো আমি যেটা করব, আমি দুইটা স্ট্রিংকে সর্ট করে নিব। আমি যদি প্রথম স্ট্রিংটাকে সর্ট করে নিই, আমি যদি প্রথম স্ট্রিংটাকে সর্ট করি তাহলে আমার স্ট্রিংটা কী দাঁড়াবে, স্ট্রিংটা দাঁড়াবে হচ্ছে শর্ট করে আমি উল্টা করে দিব, মানে বড় থেকে ছোট ক্রমে রাখবো। কেন বড় থেকে ছোট ক্রমে রাখবো সেটা আমি একটু পরে বলতেছি। তো সি সি এ এ এ এটা হবে সেই স্ট্রিংটা। এখন এটাকে যদি আমি এভাবে করি তাহলে হবে হচ্ছে ডি ডি ডি, সরি ডি না, সবার আগে ই আসবে। ওকে, তো আমার এই দুইটা স্ট্রিং আমি শর্ট করলাম। এখন শর্ট করে আমি উল্টা করে কেন রাখলাম, কারণ আমি একটা স্ট্রিংয়ের সামনে থেকে কোনো ক্যারেক্টার কিন্তু আমি যদি পিক করি সেটা মুছে দেওয়ার কোনো প্রসেস কিন্তু আমার নাই, ঠিক আছে? যদি থাকে তাহলে সেটা আমার টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যাবে, বাট আমি স্ট্রিং যে ডেটা টাইপটা সেখান থেকে জাস্ট লাস্ট ক্যারেক্টারটা পিক করে পপ ব্যাক করে দিলে কিন্তু সেটা মুছে যাচ্ছে, এই জন্য আমি মিনিমামটাকে পিছনে রেখে আমি শর্ট করলাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখি আমার কে এর ভ্যালু থ্রি। এখন আমরা দেখব এ এবং বি এর মধ্যে, এ এবং বি এর ক্যারেক্টারগুলোর মধ্যে কোনটা আপাতত ছোট, এ এবং বি এর মধ্যে।
ছোটো হচ্ছে যেহেতু এটা, তো আমি সিতে রাখবো এই অংশটা। ওকে, তারপরে আমি জাস্ট সিম্পলি এটা মুছে দিব। আচ্ছা, তারপরে এ এবং বি এর মধ্যে ছোট হচ্ছে এটা, সো আমি এটা মুছে দিলাম, আমি আর এটা এখানে রেখে দিলাম। তারপর এ আর বি এর মধ্যে আবার ছোট হচ্ছে এ, সো আমি এটা মুছে দিলাম আর এখানে রাখলাম এ। এখন বি এবং সি এর মধ্যে আমার বিটা ছোট। এখন লেটস আমার এখানে আরেকটা এ আছে, সি এর জায়গায় এ আছে। এখন এ কিন্তু বি এর থেকে ছোট, বাট আমি অলরেডি তিনটা অপারেশন কিন্তু প্রথম স্ট্রিং থেকে করে ফেলছি। তো এখন কিন্তু চতুর্থ অপারেশন, আমার কে এর ভ্যালু যেহেতু থ্রি, আমি চতুর্থ অপারেশনটা আবার প্রথম স্ট্রিং থেকে নিতে পারি না। সো এই এরকম কেস যখন আমার অ্যারাইজ হবে, তখন আমার মানে ছোটটা হচ্ছে এ, তা সত্ত্বেও আমার বিটা নিতে হবে। বাট এখানে যেহেতু আমার সি আছে, যেখানে বি অলরেডি আমার থেকে ছোট, সো আমি ইজিলি বি পিক করতে পারি এবং এটাকে জাস্ট মুছে দিব। তারপরে আবার বি আছে, আমি এখান থেকে আবার বি পিক করলাম, দেন এটাকে মুছে দিলাম। তারপরে আমার এখানে সি এবং ডি এর মধ্যে ছোট হচ্ছে সি, সো আমি সিকে মুছে দিব, এখানে সি রাখবো। দেন আবার সি এবং ডি এর মধ্যে ছোট হচ্ছে সি, আমি এখানে সি রাখবো। সো এখন একটা স্ট্রিং যেহেতু আমার এমটি হয়ে গেছে, আমার অপারেশনটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। আমার ফাইনাল স্ট্রিং হচ্ছে এ এ এ বি বি সি সি। আমরা যদি এক অ্যান্সার দেখি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেটাই আছে। আর এখন যদি আমরা কোডে যাই, জিনিসটা একটু সিম্পল হবে। সবার আগে এন এম এবং কে আমি ইনপুট নিলাম, তারপরে দুইটা স্ট্রিং এ এবং বি সেটাও ইনপুট নিলাম। তারপর আমার যে রেজাল্টিং স্ট্রিং, সেটা হচ্ছে স্ট্রিং সি, সেটা আপাতত এমটি। ওকে, দেন আমি এ কে শর্ট করে রিভার্স করে দিলাম, যাতে আমার ছোটো ক্যারেক্টারগুলো পিছনে থাকে। দেন একইভাবে বি কে শর্ট করে রিভার্স করে দিলাম। আর লাস্ট একটা আমি ভ্যারিয়েবল নিলাম, লাস্টটা আমাকে জাস্ট, লাস্ট যদি জিরো হয় তার মানে হচ্ছে আমি লাস্ট ক্যারেক্টারটা নিছি স্ট্রিং এ থেকে, লাস্ট যদি ওয়ান হয় তার মানে আমি লাস্ট ক্যারেক্টারটা নিছি স্ট্রিং বি থেকে। এখন আমি একটা অপারেশন যেটা করবো, প্রথম অপারেশনটা আমি লুপের বাইরে করব। প্রথম অপারেশনটাতে আর কনস যে ভেরিয়েবলটা সেটাও বলে রাখি, কনস মানে হচ্ছে কনসিকিউটিভ কয়টা এলিমেন্ট আমি এই অপারেশন থেকে নিছি। তো আমার প্রথম যে স্ট্রিংটা, প্রথম স্ট্রিংয়ের এ অফ ব্যাক যদি বি অফ ব্যাকের থেকে ছোট হয়, বি ডট ব্যাক বলতে বোঝায় হচ্ছে ওই স্ট্রিংয়ের শেষ এলিমেন্টটা। ওকে, তো এ স্ট্রিংয়ের শেষ এলিমেন্টে যদি বি স্ট্রিংয়ের শেষ এলিমেন্ট থেকে ছোট অথবা সমান হয়, তাহলে আমি প্রথম অপারেশনটা করব এ থেকে, সো লাস্ট ইজ ইকুয়াল টু জিরো। আর সি এর ভিতরে আমি পুশ ব্যাক করাবো ওই এ এর লাস্ট এলিমেন্টটা, এবং এ এর লাস্ট এলিমেন্টটা পপ ব্যাক করে দিব। একইভাবে এই কাজটা করবো বি এর ক্ষেত্রে, যদি বি এর ব্যাকটা ছোট হয়, সেক্ষেত্রে জাস্ট লাস্টটা হয়ে যাবে ওয়ান আর স্ট্রিংটা হবে বি। আর যেহেতু একটা অপারেশন এখানে আমি করতেছি, আমার কনসিকিউটিভ অপারেশন হলো একটা। এখন দেন হচ্ছে আমার ইনার লুপটা, যতক্ষণ না পর্যন্ত আমার এ এমটি হচ্ছে এবং বি এবং এ এর মধ্যে যে কোনো একটা এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত। প্রতিবার আমি যেটা করব, দুইটা কন্ডিশন, যদি এ এর পিছনের অংশটা ছোট হয় তাহলে এই অপারেশনগুলো, আর না হলে বি এরটা, বাট দুইটাই সেম অপারেশন, জাস্ট এ এবং বি এর পার্থক্যটা হবে, দ্যাটস ইট। লেটস সে আমার এ এর ক্যারেক্টারটা এখন ছোট আছে বি এর থেকে। তো এখন আমার সবার আগে দেখতে হবে যে আমি লাস্ট অপারেশনটা কোত্থেকে করছিলাম। লাস্ট অপারেশনটা যদি আমি এ থেকে করে থাকি, তখন আমার দেখতে হবে যে কনসিকিউটিভ অপারেশন অলরেডি কে এর সমান হয়ে গেছে কিনা। যদি আমি অলরেডি কে এর সমান এলিমেন্ট আমি পাশাপাশি নিয়ে থাকি, সো আমি কিন্তু এখন এ থেকে এটা নিতে পারবো না। সেক্ষেত্রে আমার সি এর ভিতরে দিতে হবে বি এর ব্যাকটা, এবং বি থেকে পপ ব্যাক হবে, কনসিকিউটিভটা ওয়ান হয়ে যাবে আর লাস্ট অপারেশনটা হবে ওয়ান, কারণ আমি বি থেকে নিছি। আর নতুবা আমি এ থেকে নিতে পারি, লাস্ট অপারেশনটা জিরো হবে, কনসিকিউটিভ মান বেড়ে যাবে আর সি এর ভিতরে আসবে হচ্ছে এ এর ভ্যালুটা, দ্যাটস ইট। আর লাস্ট অপারেশনটা যদি ওয়ান হয় এবং এ যদি ছোট হয়, তাহলে আমি সিম্পলি এ থেকে নিতে পারি, কনসিকিউটিভ ভ্যালু তখন ওয়ান হবে আর লাস্ট হবে জিরো। আর সি এর ভিতরে আমি এ এর ব্যাক এলিমেন্টটা নিলাম এবং এ পপ ব্যাক করে দিলাম। এবং সেম কাজটাই আমরা করব যদি বি এর লাস্ট ক্যারেক্টারটা ছোট হয়। তো সেটা আপনি পজ করে দেখে নিতে পারেন, সেটা আমি আর ডিসক্রাইব করলাম না। দেন ফাইনালি আমার যে স্ট্রিংটা আসবে সি, সেটা আউটপুট দেখালে হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।